পৃথিবী করোনা ভাইরাস বা কোভিড 19 নামক একটি ভাইরাসে আক্রান্ত। এই সংক্রমণ রোধে বিদ্যালয় এখন বন্ধ, তো বিদ্যালয় বন্ধকালীন সময়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে। ঘরে বসে পড়াশোনা চালিয়ে যেতে আমার ঘরে আমার স্কুল কার্যক্রমে তোমাদের স্বাগত জানাই। শিক্ষার্থীরা, আমরা প্রথমেই বোর্ডের দিকে একটু দেখব। দেখো কি দেখতে পাচ্ছ, একটা ছবি না? ছবিতে আমরা দেখতে পাচ্ছি নারী ও পুরুষের কাজের একটি চিত্র। শিক্ষার্থীরা, আমি অষ্টম শ্রেণীর সাহিত্যকণিকা বইয়ের কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি পড়াব। শিক্ষার্থীরা, এই কবিতাটি পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে? কবি পরিচিতি বলতে পারবে, কবিতাটির অর্থ বিশ্লেষণ করতে পারবে, কবিতাটির শব্দের অর্থগুলো জানতে পারবে। কবিতাটি পাঠ করে তোমরা মানব সভ্যতায় নারীর অবদান যে পুরুষের চেয়ে কম নয় তা জেনে নারীর অধিকারের প্রতি সচেতন হবে। কবিতাটি পাঠের আগে আমি কবি পরিচিতি সম্পর্কে আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে বই খাতা এবং কলম নিয়ে বসবে। যে প্রশ্নগুলো জ্ঞানমূলক হতে পারে ওই শব্দগুলো আমি বলবো, তোমরা তার নিচে দাগাবা। প্রথমেই কবি পরিচিতিতে আমরা দেখতে পাই কবির জন্মসাল। কবি কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে 24 মে 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে এখানে তিনি বেশি দিন পড়াশোনা করতে পারেনি। তার আগে জন্মসালের যে প্রশ্নগুলো আমরা বললাম সে প্রশ্নের কি কি হতে পারে, যেমন কত খ্রিস্টাব্দে কবি জন্মগ্রহণ করেছেন, সবাই 1899 খ্রিস্টাব্দের নিচে দাগাও। কোন জেলায়, বর্ধমান জেলায়, আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন, তাহলে আসানসোল এবং চুরুলিয়া এই দুইটার নিচে দাগ দাও। তিনি বিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেননি। দশম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় প্রথম মহাযুদ্ধে তিনি বেশি দূর পড়াশোনা করতে পারেননি। যখন দশম শ্রেণীতে পড়েন তখন মহাযুদ্ধ শুরু হয়। ওই সময় তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। যুদ্ধ শেষে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হলে কলকাতায় ফিরে সাহিত্য সাধনা আত্মনিয়োগ করেন। এ সময় সাপ্তাহিক বিজলি পত্রিকার তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় এবং চারিদিকে সুনাম ছড়িয়ে পড়ে। তাহলে আমরা এতটুকু অংশে কী পেলাম, তিনি মহাযুদ্ধ শুরু হলে বাঙালি পল্টনে যোগদান করেন, তাহলে বাঙালি পল্টনের নিচে একটা দাগ। আর যুদ্ধ শেষে বাঙালি পল্টন যখন ভেঙে দেওয়া হয় তখন তিনি কিসে আত্মনিয়োগ করেন, সাহিত্য সাধনায়। সাহিত্য সাধনার নিচে একটি দাগ হবে। আর আমরা দেখতে পাচ্ছি যে বিজলি পত্রিকা, ওই পত্রিকায় তার একটি বিখ্যাত কবিতা বিদ্রোহী, যে কবিতাটি জন্য তিনি বিখ্যাত তাকে বিদ্রোহী কবি বলা হয়, সেই কবিতাটি প্রকাশিত হয়। সেই প্রকাশিত কবিতাটি যখন পত্রিকায় আসে তখন চারদিকে তার সুনাম ছড়িয়ে পড়ে। তার কবিতায় আমরা কী দেখতে পাই, পরাধীনতা অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে, অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদী ছিলেন, এই জন্য তাকে বিদ্রোহ কবিও বলা হয়। তার রচনায় অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পাই। অসাম্প্রদায়িক চেতনা এখানে আমরা দেখতে পাই যে মানুষকে তিনি সমান চোখে দেখেছেন। তিনি তার লেখাতে আমরা অনেকগুলো বৈষম্য দেখি যে তিনি দেখিয়েছেন, যেমন ধনী গরিব, তারপর ধর্মীয় দিক থেকে। তবে নারী কবিতাটি একটু ব্যতিক্রমী। নারী কবিতাটি আমরা এখন যখন পড়ব তার আগে আমি একটু আলোচনা করে নিই। এই কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংক্ষিপ্ত আকারে সংকলিত হয়েছে। তো কবি কাজী নজরুল ইসলাম 1925 সালে এই কাব্যগ্রন্থটি লেখেন, ডিসেম্বর মাসে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থটি আমরা দেখতে পাই যে যুগে 1925 সাল কিন্তু তখন নারীরা তুচ্ছ, ওই যুগে তিনি তাদেরকে সমান দেখিয়েছেন, এক তুলকালম কাণ্ড দিয়ে দিয়েছেন। তার লেখার মাধ্যমে এই কবিতাটি ব্যাপক সাড়া জাগিয়েছে।
আর আমরা এখন তার বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ নাম বলবো। অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দুল, চক্রবাক। আর তার বিখ্যাত উপন্যাস দুটি হচ্ছে মিত্রক্ষুদা, কুহেলিকা। এই প্রত্যেকটা বিখ্যাত কাব্যগ্রন্থগুলো মুখস্থ করতে হবে। প্রত্যেকটা কাব্যই তোমাদের মুখস্থ না থাকলে তোমরা বলতে পারবে না কোন কবির, তাহলে সবগুলো কাব্যই তোমরা নাম মুখস্থ করবে। মিত্রক্ষুদা, কুহেলিকা তার বিখ্যাত দুটি উপন্যাস, এটা জানতে হবে যে এটা কোন ধরনের কাব্যগ্রন্থ, এটা উপন্যাস, কোন ধরনের লেখা উপন্যাস। গল্পগ্রন্থের ভিতর আছে ব্যথার দান, রিক্তের বিদন, শিউলিমালা। প্রবন্ধ গ্রন্থের ভিতর আছে যুগবাণী, রুদ্রমঙ্গল। নাটক লিখেছেন ঝিলিমিলি, আলোয়া, মধুবালা ইত্যাদি। উনি প্রতিটি ক্ষেত্রেই অবাধ বিচরণ করেছেন, সাহিত্যের কোনো অংশেই তার লেখা বাদ যায়নি। কবি 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। এই কবি পরিচিতির অংশটুকু তোমরা শিখবে, এবং এই মৃত্যুবরণ করেন কত সালে, কত খ্রিস্টাব্দে, কোন মাসে, কত তারিখে, এটাও তোমরা দাগিয়ে শিখে ফেলবা। তো কবি পরিচিতির এই অংশগুলো যদি মুখস্থ জানা থাকে তাহলে তোমরা বহু নির্বাচনী অংশে অংশগ্রহণ করতে পারবা। তো আমরা কবিতায় ফিরে যাই। শিক্ষার্থীরা, আমরা এখন বইয়ের কবিতায় চলে যাব। কবিতার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 108। 108 পৃষ্ঠায় চলে যাও। কি দেখতে পাচ্ছ? নারী, কাজী নজরুল ইসলাম। আমরা প্রথমেই বোর্ডে একটি চিত্র দেখিয়েছি, ওই চিত্রটিতে আমরা যে নারী পুরুষের কাজের চিত্র দেখেছি, এটি নারী কবিতার সেই অংশের চিত্র। আমরা দেখতে পাই যে নারী পুরুষ এখানে একই সাথে কাজ করছে। তো কবিতাটি একটু ব্যতিক্রমী, নারী পুরুষের ভিতর কোনো ভেদাভেদ নেই। কবি এই কবিতাটি সংক্ষিপ্ত আকারে এখানে দেওয়া আছে, পুরোটা নাই। আমি এই সংক্ষিপ্ত কবিতাটি এখন আলোচনা করব। কবি বিদ্রোহী কবি ছিলেন, অন্যদিকে তিনি সাম্যবাদী কবিও ছিলেন। এই নারী কবিতাটিতে আমরা সেই সমতার কথা দেখতে পাব। শুরু করা যাক, সবাই বইয়ের দিকে দেখো। প্রথমে আসি সাম্যের গান গাই। এখানে সমতার গান গাচ্ছে কবি। আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। অর্থাৎ কবির কাছে এখানে পুরুষ রমণীর ভিতর কোনো পার্থক্য নেই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। পৃথিবীতে যত ভালো মঙ্গলময় কাজ আছে সকল কিছুই একা পুরুষ করেননি, একা নারীও করেননি, দুজনেই করেছেন। দুজনের কাজ, দায়িত্ব, অধিকার, সব কিছু আমরা দেখতে পাই যে দুজনের ভিতরেই কবি প্রকাশ করেছেন, যে অর্ধেক নারী করেছেন, অর্ধেক নর করেছেন। বিশ্বে যা কিছু এলো পাপতাপ, বেদনা, অশ্রু, বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। বিশ্বে যা কিছু সৃষ্টি হয়েছে, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, যা কিছু ঘটেছে, সব যে নারীর জন্য ঘটেছে তা না, পুরুষের জন্যও ঘটেছে। নারী যদি কোনো দোষ করে থাকে, সে যেমন দোষী, পুরুষও তেমনই, যে দোষ করে থাকে পুরুষও দোষী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা, ভগ্নী ও বধূদের ত্যাগে তাহলে পুরুষরা মহিয়ান হতে পারত না। কোন রণে, মানে যুদ্ধে, কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নেই তার পাশে। যুদ্ধে রক্ত দিল, এখানে খুনটা উর্ধ্বভাষা। আমরা দেখতে পাই এই কবিতা না, আমাদের কবি কাজী নজরুল ইসলামের কিছু ভাষা ব্যবহার করতেন, আরবি, ফার্সি, উর্দু, সেই কিছু কিছু শব্দ আমরা তার কবিতায় দেখতে পাই। তো খুন মানে রক্ত, যুদ্ধ করেছে নরেরা, তারা রক্ত দিয়েছে, এই কথাই ইতিহাসে লেখা আছে, বীরদের নাম, শহীদদের নাম। কিন্তু কত নারী যে বিধবা হয়েছে তার স্মৃতির সিঁদুর। সিঁদুর হচ্ছে বিবাহের একটি প্রতীক চিহ্ন। এই চিহ্নটি মুছে গেল, সে যে তাকে উৎসর্গ করলো তার স্বামীকে যুদ্ধে, এই কথা কোথাও কি লেখা আছে? কোথাও লেখা নেই।
তাই বলেছে যে লেখা নেই তার পাশে, বীরত্বের পাশে, পুরুষদের বীরত্বের পাশে নারীদের লেখা নেই। কত মাতা দিল হৃদয়ে উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। মাঝে তার ভালোবাসা দিয়ে সন্তানকে যুদ্ধে যাবার জন্য উৎসাহিত করেছেন, এবং যুদ্ধক্ষেত্রে যদি তার ভাই, বোনের ভাই যখন যুদ্ধে আহত হয়ে বাসায় ফিরে, তখন দিনের পর দিন বোন অনেক সেবা দেয়, সেই স্মৃতি আমরা কোথাও দেখতে পাই না। তারাও কিন্তু বীর, মা বোন, এ বীরের কোথাও লেখা নেই। এই জন্য বলেছে যে এ বীরদের স্মৃতিস্তম্ভের গায়ে লিখে রেখেছে কেবা, তাদের কষ্টের কথা, তাদের বীরত্বের কথা আমরা কোথাও দেখতে পাই না। কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী। এখানে নারীকে দেবীর সাথে তুলনা করা হয়েছে, যে পুরুষের একা জয়ী হয়নি, তাদের পিছে প্রেরণা শক্তি উৎসাহ নারীরাই দিয়ে থাকে। নারীরা হয়তো বা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে না, কিন্তু তারা উৎসাহিত ভালোবাসা, তাকে কিভাবে যুদ্ধে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেওয়া যায়, সকল ক্ষেত্রেই তারা তাদের ভূমিকা থাকে। সে যুগ হয়েছে বাসি, বাসি দিয়ে আমরা কি বুঝি, যে অতীত হয়ে গেছে, সে অতীত এখন কাজে আসে না, সেটা অনেক পিছনের। যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী, পুরুষেরা দাস ছিল না, মানে পুরুষদেরকে ওই সময় দাস মনে করা হতো না, কিন্তু ঠিকই নারীরা দাসী ছিল। মানে দাসী বলতে এখানে বোঝানো হয়েছে যে পুরুষ কর্তৃত্বের উপর নারীদের চলতে হতো, এবং পুরুষরা যা বলতো তাই মেনে চলতে হতো, তাদের আলাদা কোনো অস্তিত্ব ছিল না, তারা অর্ধাঙ্গিনী ছিল ঠিকই, কিন্তু তাদের কোনো মূল্য ছিল না, পুরুষ কর্তৃত্বের উপরই তাদের চলতে হতো। সেই জন্য বলা হয়েছে যে পুরুষরা দাস ছিল না কো, নারীরা আছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারো, উঠেছে ডঙ্কা বাজি। কষ্টের যুগ আজ মানুষের যুগ, আজ সমতার যুগ, কেউ বন্দি রবে না, কারণ এখন যুদ্ধের জয় আসার একটা সুযোগ এসেছে, এখন সবাই মুক্ত স্বাধীন, কেউ আর বন্দি থাকবে না। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভোগে। নর যদি নারীরে বন্দি রাখে, পুরুষরা যদি নারীদেরকে বন্দি করে রাখে, এক সময় পরের যুগ অর্থাৎ তার পরের সময়টাতে কি দেখা যাবে, পুরুষরা যে রচা মানে রচনা করিবে যে কারাগার, কারাগার মানে তার যে একটা, সে যা করেছে তারও একটা কারাগার আছে, তার একটা ফাঁদ আছে, সে ফাঁদে তাকেই ঢুকে মরতে হবে, অর্থাৎ সে যা করেছে তার ফল সে পেয়েছে এবং পাবে পরের যুগে। এই জন্য বলেছে যে তবে এর পর যুগে আপনি রচা, আপনার তৈরি কারাগারেই আপনাকে ঢুকে মরতে হবে। যুগের ধর্ম এই, অর্থাৎ যুগের পর যুগ যেটা চলে আসছে, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। আমি যদি কাউকে যন্ত্রণা দেই, সে যন্ত্রণা আমাকেও পোহাতে হবে। আমি যদি ভালো কিছু করি তাহলে আমি তার ভালো ফলাফল পাবো, আর যদি আমি কষ্টের কোনো খারাপ কাজ করি সেই ফলাফলও আমাকে পেতে হবে। তো পুরো কবিতার আমি যদি আবার শুরু থেকে একটা আলোচনা আসি, তাহলে আমরা কি দেখতে পাই, যে নারী পুরুষের ভিতর কোনো পার্থক্য নেই, নারী যেমন অধিকার আছে পুরুষেরও অধিকার আছে, নারীর যেমন দায়িত্ব আছে পুরুষেরও দায়িত্ব আছে, তাদেরকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই। নারী বৈষম্য এখানেই, নারী পুরুষের বৈষম্য ধরেছেন কবি, যে তারা দুদিকেই দুজনের অবস্থান আছে, দুজন সম্মানের এবং দুজনকেই সম্মান করতে হবে। যত দুঃখ কষ্ট যে শুধু নারীরাই দেয় তা না, যত ঘটে যত কিছু তাতে পুরুষদেরও কিছু ভূমিকা থাকে, তাদের জন্য সমাজে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, এবং শুধুমাত্র যে পুরুষরাই জয় রাজ্য জয় করেছে তাদের পিছে কি কারো হাত নেই, অবশ্যই উৎসাহ আছে, প্রেরণা আছে, ভালোবাসা আছে, সেটা নারীদের দ্বারাই হয়েছে। এবং
নারীরাও তাদেরকে উৎসর্গ করেছে, সেটা হচ্ছে শীতের সিঁদুর মুছে গেছে। সে উৎসর্গ মানে সে বিধবা হয়েছে, সে সেই দুঃখটা, সে তার সেই উৎসর্গটাকেও দেখলো না, কোথাও লেখা নেই। এবং কত মা যে তার হৃদয়ে উপচে পড়া ভালোবাসা দিয়ে সন্তানকে যুদ্ধে পাঠিয়েছে, এবং কত বোন যে তার ভাইকে সেবা করেছে দিনের পর দিন, সে কষ্ট, সে দুঃখ, সে বীরত্বের কথা আমরা কোথাও দেখতে পাই না। আর পুরুষেরা কখনো একা জয়ী না, সাথে নারীদেরও ভূমিকা আছে। যদি নারীরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি, কিন্তু পুরুষদের সহযোগিতা করেছে। তারপর দেখি যে পুরুষরা দাস ছিল না, কিন্তু নারীরা ঠিকই দাসী, অর্থাৎ পুরুষের কর্তৃত্বের উপরে নারীকে চলতে হতো। পুরুষরা যা বলবে নারী তাই শুনতে হবে, এই বৈষম্য কেন? পুরুষ নারীকে সম্মান দিবে, তার জীবনের অর্ধাঙ্গিনী ভাববে, তার জীবনকে মূল্য দিবে, এটাই কবি আশা করছেন যে ওই যুগ এখন আর নেই। এখন বন্দি থেকে মুক্ত হবার দিন এসেছে, নারীরা এখন মুক্ত এবং পুরুষরাও তাদের সে পরিমাণ সম্মান শ্রদ্ধা করবে। যদি পুরুষরা নারীকে বন্দি রেখে নির্যাতন করে, তবে তার সে কারাগারে তাকেও ভুগতে হবে। যদি সে নারীকে পীড়ন দেয়, যন্ত্রণা দেয়, তাহলে সে যন্ত্রণায় তাকেও পীড়ে মরতে হবে। তাহলে আমরা দেখতে পাই যে কবিতা এখানে নারী পুরুষের যে বৈষম্যটা দেখিয়েছেন, সে বৈষম্যটা আমরা এই পুরো কবিতার আলোচনায় আমরা এখানে চলে এসেছে। শিক্ষার্থীরা, আমরা নারী কবিতার যে বিশ্লেষণটা জানলাম, তোমরা যা আমি যতটুকু বুঝিয়েছি সে অংশটুকু তোমরা এতক্ষণ যা আলোচনা থেকে যতটুকু বুঝতে পেরেছ, এবং বইয়ের ভিতর যে পাঠ পরিচিতি আছে সে অংশটাও তোমরা পড়ে নেবে। এবং কবি পরিচিতি, পাঠ পরিচিতি, কবিতা, আজকের আমি যতটুকু আলোচনা করেছি এই অংশটুকু ভালোভাবে পড়লে আমি আশা করি তোমাদের এই কবিতার ভিতর কোনো সমস্যা থাকবে না, তোমরা নিজেরাই অনেক কিছু লিখতে পারবে। আর এই এতটুকু অংশই আমার আজকের নারী কবিতার যতটুকু আলোচনা আমি করেছি সেই আলোচনা থেকে তোমরা অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে এবং সৃজনশীল অংশেও অংশগ্রহণ করতে পারবে। এবার আমরা চলে আসি বাড়ির কাজে। আমরা কিছু বাড়ির কাজ দেব, তোমরা সে বোর্ড দেখে বাড়ির কাজের অংশগুলো লিখবে খাতায়। এবং সে বাড়ির কাজের অংশ যেমন আমি দিব কবি পরিচিতি, কবি পরিচিতি থেকে তোমরা 10টি প্রশ্ন লিখবে। এই প্রশ্নগুলো তোমরা বাড়ির কাজের খাতায় লিখবে, যখন তোমাদের বিদ্যালয় খুলবে তখন বিষয় শিক্ষক সে বাড়ির কাজগুলো মূল্যায়ন করবে, এবং সে আলাদা তোমরা সেটা নাম্বার থাকবে, সে নাম্বার যুক্ত হবে। সুতরাং কোনো মতে বাড়ির কাজ যাতে না করা হয় এমন যেন না হয়, বাড়ির কাজ করতে হবে। এবং বাড়ির কাজে তোমাদের অবশ্যই যেন বাড়ির কাজ করা হয় সেটা তোমরা অবশ্যই লিখবে, এবং সে খাতাও বাড়ির কাজে স্বাক্ষরিত হবে। তো শিক্ষার্থীরা, তোমরা ঘরে থেকে আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের ক্লাসগুলো দেখবে এবং সুস্থ থাকবে। এবং আমাদের সরকার নির্দেশিত যে যে কথাগুলো আসবে, যে নির্দেশনা আসবে, সেগুলো তোমরা পালন করবে। আর তোমরা সুস্থ থেকো।